হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আপনারা সব ভালো আছেন আশা করি। আমি আল্লাহ দিলে ভালো আছি। আজকে এখানে বহুত দূরে যাইরাম, আপনারা আমার লগে আসুন তো আল্লাহ দিলে। তো আপনারা আমার লগে থাকো তো দেখা থাকো তো আমি কইরাম না কই দিলাম, আপনারা বাদে দেখতে পারবা। এন নো যে সময় আপনারা চিন্তা পারেন, আপনারা আমার কমেন্ট বক্সের মাঝে আপনারা কমেন্ট করে কইবা যেন আপনারা চিনছেন। কিন্তু এমনিও তো দেখা গেলে দেখবা, বাট আপনারা দেখতে যাতে দিনের আগে চিনতে দেখবেন যে আপনারা কমেন্ট করে কইবা, আর আপনারা দেখতে থাকো। আর আমার চ্যানেল যেন আপনারা দেখে ভালো লাগে ইনশাল্লাহ। আপনারা আমার চ্যানেল লাইক সাবস্ক্রাইব করলে আমি নয়াটা ভিডিও বানাইতে আমি আরো উৎসাহিত হইমু, আমার আর সুন্দর লাগবা। আমি বুঝবো না আপনারা ভালো পাইবা, আমি নয়াটা ভিডিও বানাই খুশি হই। ওকে, এখন আমরা মোটরের মাঝে উঠে গেছি, যাইলাম। আপনারা দেখা এলাকা সুন্দর, নহলে ওই গাছ গাছালি এলাকায় খুব সুন্দর, এটা দিয়ে দেখতে খুব সুন্দর লাগে। আর আপনারা তো লগে আছেন ইনশাল্লাহ। দেখা এখন এই মোটরে তো আমরা আর একটা মোটরে মাঝে আছি। আমার ঘর মানে বউ পাক্কা দূর হয়ে যাচ্ছে, এখন 2 ঘন্টা থেকে 3 ঘন্টা লাগবে যায় তাই তো দেখলা তো আপনারা। তো এখন কই লোকে ওদিন আপনারা দেখবা আমাদের সামনে, আমরা সামনে আমাদের দেখবেন ফার্ম আছে মনে হয়, বা তাই মাঝে গরু হল আছে দেখলাম। আপনারা গরু দেখা সুন্দর লাগে দেখতে দেখতে, আর ও দেখলেন আপনারা সুন্দর, খালি পানির লাগান দেখা যায় যে সুন্দর দেখলেন, খুব সুন্দর। তো আপনারা আশা করি চিনবা, যারা লন্ডনের মানুষ তারা থাকলে চিনবা দেখুন জায়গা, চিনলে আপনারা হয়তো কইবা আমি আপনারা তো কইলাম। আর ও এখন ও দেখলেন আপনারা দেখুন জায়গা, যেহেতু ব্রাইটন মেরিনা, আমি আজকে আইছি ব্রাইটন মেরিনা। তো ওদেরটাও খুব ভালো তো আইসি, আমার ফ্যামিলি লইয়া আমার বাচ্চা লইয়া আইসি বাইকটা। তো এখন তো আমরা কার পার্কের মধ্যে আমার জন্য কার পার্কিং করি, মানে কার পার্কিং আছে, একটা আসদা আছে খুব বড় আসদা, আছে আসদার মানে সব জাতি শপিং, খুব বড় আসদা শপিং করতে পারবা সবটা আছে। আর এখন তো আপনার কোয়ারেন্টিন টাইম কিংবা আপনার এখন তো করোনা ভাইরাস, সব জায়গায় শপিং উপিং বন্ধ। তো কোনো আইয়া আমার কিন্তু লাইতো কাপড় চাপড়ও কিনলাম, বহুদিন তো শপিং সন্ধ্যা বন্ধ, তো বক্কা সুন্দর বহুত তো সবটা আছে আমাদের জিনিস আপনার দেখতে পারবা। তো এখন আমি গাড়ি পার্কিং করি, এখন তো যাইলাম আমি আমি আইছি আসলে মাছ মারমু, আপনার বাবে কেউ খাইমু, ফিশিং করবো বাবে কেউ খাইমু, আপনারা দেখবা যারাও আইবা ওলার লাগান প্ল্যান করে আইলে আপনারা খুব এনজয় লাগে, এনজয় করতে পারবা। আপনার ফ্যামিলি লিয়ে আইলে বা চিনছেন লিয়ে আইলে কি ফ্রেন্ড বন্ধু লিয়ে আইলে আপনার এনজয় করতে পারবা। আইনে বহুত আছে, এনে মাঝে বহুত আছে, আপনার এনে মাঝে এনজয় করতে পারবা, হায়ার করে আপনার চালাইতে পারবা। এর মাঝে বহুত স্পিড বোট কতটা আছে এর মাঝে সুন্দর আছে, ফিশিং করতে পারবা, আপনার বিচ আপনারা সুইমিং টুইমিং করতে পারবা, এখানে 70 বিচ আছে বিচ আপনার যাওয়া যাবে। তো আমি এখন কোথায় এরম কি মাছ মারা ফিশিং করা, তো এই দেখলাম কত বড় বড় এর মাঝে বিচ আছে বোট আছে, এর মাঝে মানুষ তার মাঝে ঘুমায় খায় সপ্তাহ করে, এটা খুব ধনী ধনী মানুষ এর মাঝে রাখবে, শকিন্দা মানুষ হবে, রিটায়ার্ড মানুষ হবে, তারা আমার খুব ভাল লাগে। খালি পয়সার দরকার, পয়সা হইলে ঠিক আছে, এটা তো ইয়া থাকবা, এটা পয়সা পয়সা বানাইয়া মানুষ হবে মানুষ থাকে। ঠিক আছে বিবাস, আপনার লগে থাকুক কা। দেখুন কত সুন্দর সুন্দর আমাদের আপনার বউট আছে, পানি উনি খুব সুন্দর। তো এখন তো আপনার যে করোনা ভাইরাস লাগে মানুষ টানুষ নাই, আমরা লিটার মাঝে আটার আটার কোনো উপায় নাই, মানুষের মানুষ না হয় না। আর জন্য সব সকল আছে, বই যাচ্ছে সব আছে, খানি সব পাপ ইটা ইটা সব তাই এখন বন্ধ, তো তার লাগে মানুষ বেশি নাই, ইনও মানুষ নাই, সব মানুষ জায়গায় জায়গায় মানুষ সকল আছে, যেন মাছ মারা জায়গা, যারা ফিচর মাঝে আছেন মানুষ, ইনও আছেন মানুষ, তো মানুষ এখন এখন আনকো সুইমিং করে, তারপরে লাগে তার মাঝে রাস্তার মাঝে বেশি মানুষ মানুষ নাই। ও ও যে যে জায়গা দেখা এনে মাঝে বহুত সময় আমার ওয়েট করা লাগছে, এখানে মাঝে এনে মাঝে একটা ব্রিজ আছিল, তো ব্রিজ আছিল তো এনে মাঝে একটা বহুত ইয়া আমাই ভাল লাগে, তারা যারা রাজ্য করে এবং ইলেকট্রিক ইলেকট্রনিকের মাধ্যমে একটা তারা একটা করে ঘরে রাখি ঘরে, তো আমার বহুত সময় ওয়েট করা লাগছে। তো ও আপনার একটা বার একটা বহুত ইয়া একটা হামার আইয়া বহুত, তো একটা হামানির বাদে তো তারা আমার রাস্তা দিছে আবার দিছে, তো বাদে আমি গেছি
তো এখন আমি আছি যেন মাছ মারার জন্য জায়গা, ফিশিং প্লেস একটা আমি আছি ফিশিং। তো এখানে মানুষ খুব মর্নিং টাইম হয়ে তারা বই থাকছে, তারা মানে 3-4 গুলো ফুল হয়ে গেছে, ফুল ফুল প্র্যাকটিক্যাল। তো এখানে মাঝে কোনো আমি ফিশিং ফিশিং করতাম পারছি না। তো বাদে আমি নোয়াজে পৌঁছানো পরে তারা আমার ওই টাইম আইতাম 2-3 ব্লক আমি আইতাম। তো আমি আরও 2-3 ঘন্টার লাগে টাইম পাস করবার লাগে আমি গেছিলাম কি এই আর এক জায়গাটা হৌচাইতে গেছিলাম, এখন যে জায়গা দেখছেন কোনো আমি গেছিলাম কি। তো এই নয় তো টাইম পাস করছে আরও মাইসে বাইরে আইন মাঝে, আরও 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 মাইসে বড়ি বড়ি বাইরে আইন মাঝে আসছেন বহুত মানুষ আরও বাইরে। তো এই বেশি মানুষ লাগে না, এখানে এমন টাইম পাস হওয়ার লাগে। তো কোনো আমি করছি আমি বাইরে। তো আপনাদের ওইখান থেকে কত সুন্দর জায়গা, এখান খুব সুন্দর, এখান টিল্লা যেন খুব বড় টিল্লা, খুব সুন্দর জায়গা। আর ফান ইউনিও খুব সুন্দর। আর পানির খুব ঢেউ দেখান, ও যে জায়গা দেখা একদম খুব পিছলা। আমি এখানে খুব ড্রাই ড্রাই গেছি, ফোন টোন হলদানি পড়িয়ে উঠে যায় পানি যাই কিছু, খুব পিছলা এখানে মাঝে আমি আর দল লাগে গেছিলাম। আর ওই লোক ওই আমার খান্দা আমার 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 বড় পোয়া টাইম হয়ে টাইম দেওয়া টাইম হয়ে টাইম পাইতাম, তুমি এখনো বয়স হয়েছে না তুমি বড় আরো পাইতে পারবে। খুব সুন্দর গান দিয়ে তো আমি এর মাঝে আপনার বড়ি ফালাইলাম। তো এর মাঝে মাছ থাকতো না, তো আমি জানি পাওয়া যায় না এই মাংস লাগে মাছ টাছ, দেখলাম খুব বেরি রকি এরিয়া। তো এর মাঝে আমার বাক্কা হুক এটা লাগিয়া গেছে গিয়ে মাঝে হুক বাক্কা আমার নষ্ট হয়ে গেছে, তার বাদে আমি এনে বাইশে দেখি যেন লাগে নি। আর পাখি তো অত বলা পায় তারা, এখন তো পাখি তো লাগে তো পুরো আপনার পারফেক্ট টাইম, খাম কাজ নাই কিছু নাই, তো যেন এত টাইম টাইম পাস করলাম বা চিন্তা এনজয় করলাম, নিজেও এনজয় করলাম। দেখা নেওয়া বাচ্চা কিলা এইটাই রা টাইম ফানি মাছ এটা আমার দিতে পারতো। আর আস্তে আস্তে এনে যত সময় আইব খালি পানির খালি ডেউ খালি এনে মাঝে বলতে থাক পানি আইব। আমি না বেশি সময় পাই না, আমি ইন্টারনেট যাই কি এমন, আমি না আমি না আসতাম 12 o'clock। তো আমি না মাঝে 1 hour 1 hour 2 hour আমি আমি না কোনো মাছ পাইছি না। তো হোসেনতে আমি মাছ পয়সা পাইছি, দেখলাম তারা তো ফাটতো তাই খেল এটা মারা মারা তাই পড়ে যাই না পড়ে যাই না। তো খুব সুন্দর লাগে বাচ্চাই তো তারা যেন অত করে ওই দেখা যায় মানুষের কোনো গুছো করে বা মানুষ বেশি টুক তুলছি না, মানুষের বেশি টুক তুলছি না, এখানে মানুষ এখন সেটা জানতাম মানুষ আমি এটা বেশি তুলছি না। আর ও যে সাইড যারা ও সেই টাইম পড়ি বানিয়ে যায়নি বাদে, এখান তো এখান বহুত লম্বা সবাই দিকে দূরে রাউন্ড হয়েছে। তো আমি আছি এখন খুব ওসাইটে, তো এর মাঝে আইয়া ঘুরার সময় হয়েছি 5 দশমিক হয়েছি, তো আমার জায়গা দিলাইছে। তো এর মাঝে টিকিট টিকিট লওয়া লাগে, তো ঘুরা পয়সা লাগে তো টিকিট লইছি, টিকিট লইয়া তো আমি এখনো বড়ি ফালাইছি বড়ি ফালাইলাম। তো তো আমি আগে আসলাম কি হৌচে হৌচে দিতে আসলাম আগে হৌচে দিয়ে মনে হয় আমি এখন আইছি হৌচে দিদি কি আমার হান্দা দিই আমার ভাই। তো আমার ভাইও আইছে বড়ি পানি আমার লোকে আইছে, দেখান এগুলা সুন্দর ফানি আপনার খুব সুন্দর ফানি আর খুব সুন্দর দিয়ে। তো ও আমার খান্দার তারা হেগুলো যা হে সকাল তো নেব নোমাজে মাছ মারে, তো এখন খুব হে একটা মাছে ছুটে আমরা বেশি বাঙি মাছ তো লাগা হে আরও আরও মারছে মাছ সকালে আরও মারছে মাছ।
তো ওদের এখানে ছোট একটা জজ আছেন, এটা কেনু আপনার, এটা কেনু তো কত সুন্দর মানুষ একজন এই বাইরা। তো এখন তো আমি আমি এখন তো একটা অনুমাদের মাছ ও দেখছেন, একটা মাছ দেখা যাচ্ছে। তো ও আমি একটা মাছ মাছ দেখতে, এটা আপনিও আপনার বলি নদীর লগে উঠি আইছেন, চূড়া আলাই বুধবাই জি। কিন্তু আমার দেশে খাঁকড়া জানে, খাঁকড়া তো এই দেশে ক্রাব ফিশ হয় নাকি, ক্রাব ফিশ এটা তো আমরা খাওয়া যাবে। আমি এগুলো ইয়ে করছি না, আমি এগুলো আমি এগুলো দিলাইছি তারে, আমার আমার ইটা দিলাইছিলাম, আমার নেইবার রে দিলাইছিলাম। এই আমার একটা সুটাইয়া দিছে, সুটাইয়া দিছে তো এটা বুঝলাম খামার মানে কিন্তু তো দেও পায়ে সুটাইয়া দেয় এটা খাইতেও তো পারবো আবার, এগুলো আমি এগুলো খাই না, খাইতাম না আমার আমার খুব ভালো লাগছে। আমি একটা মাছ মাছ আমার পায়ের কিন্তু তারা এনজয় করছে, ওখানে একটা লাগছে ওখানে একটা তারও একটা তারাও ভালো পাইছে। আর এগুলো তুলবার সময় আমার ক্যামেরা এটা অন অন আছে না, বাজে আমি বাজে আমি তুলছি তো ঘুরে এনজয় আছে। যে বালা পাই না যে বালা পাই চালাই ঠিক আছে, যে বালা পাই না এইটা বালা পাইতো না, সেটা বাক্য হাসল হাসে পরিবার পরিবার যেদিন মাছ লাগে, মেকুল মাছ লাগলে বহুত মাছ লাগে, সব সময় তার মেকুল মাছ এটা আয় না তো আস্তে আস্তে আয় না। ও জানে দেখো আপনার বহুত এটা আপনি হায়ার করিয়া চালাইতে পারবো, হায়ার করে চালাইতে পারবো, বহুত আইন করবার আছে আপনারও এখান থেকে, তাহলে দূর দূরানো বহুত দিকে তাহলে নাইতে পারবো। আপনার পানি দ্বারা নাকি ক্লিন ওয়াটার, সুন্দর ওয়াটার, ব্লু কালার পানি, খুব ক্লিন। এটা আমরা দেশের লাগার না যায় মাইসা খাতটা উঠতে পালাই দিতে, এই নকশন বাজারে মানুষ আই এই নব বাজারে যা হোটেল লিয়ে যায় দিনও আছে পালাই পার লাগে, খুব ক্লিন পানি। আপনারা কইবা ভিডিওটা কিরা লাগে, আপনারা যদি এনজয় করেন তারা প্লিজ কমেন্ট করে আমাদের করবা, আর প্লিজ লাইক আর সাবস্ক্রাইবটা করবা, ওইটা আমি খুশি হইব নয় ওটা ভিডিও বানাইতে আমি নিউজ করি। তো আমার বাচ্চা কইছে আমার পুরো টাইম হিসাবে রাখবো তোমার ইউ ক্যান ডাকি ইউ ক্যান ডাকি সেম হয়ে যায়। তো আমার লাগা হে মাছ মারছে, আর একটা মাছ মারছে বাক্কা সুন্দর লাগে, এবার হে বাক্কা মারছে সকালে মারছে আরো, আর আমি আবার একটু দিতে ওই দেখতে মারছি। আমি একটা দিন সকালে 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 কি তো ইয়ার টায়ার্ড হয়ে গেছি, বই টুই বা ইয়ার দোকান করছি দেখছি এটা ইয়ার টায়ার্ড হয়ে গেছি, সময় মনে বইতেছি টায়ার্ড ইয়া, খুব গরম খুব গরম আছে। ও আমার একটা মাছ লাগছে তো বাক্য একটু চূড়া এটা তো পানির মাঝে যে যে পানি দিয়ে উঠি তো আর আমি একটু দেহ করিয়ে গিয়ে চুলটা মাছ উঠছে আমি দেখছেন নি আপনারা। ও ও আমি আর একটা মারছি, ও আমি দুইটো মারছি এদিন তত মার, তো ও মারলাম দুইটা মাছ মারছি। তো আমার বাচ্চানও খুশি হয়েছেন তারা দেখিয়া, না বললে দুইটা মারে বোধ মেয়েছি একটা মাছও মাথা পারছেন না, আর বলছে না এই মারছেন বা বেশি এদিন বেশি মাছ লাগছে না, আমি শেষ করে দিয়েছি মাছ মারা তুমি আসছি বাজে, আরো আধা ঘন্টা এক ঘন্টা আমি মাছ না দিয়ে নিতে আসছিলাম। তো আমি না এই আইছি আরে আরে জায়গাটা মাঝে ব্রিজের মাঝে আইছি, তো ওই না আইয়া আমি না বাবিকিউ ওখান তো ফায়ার দিলাম, তখন তো রেডি করলাম গরতনে আমি তা চিকেন টিকেন তা মায়ানি খুঁজে আনছি গরতনে, আমি আনছিলাম চিকেন টিক্কা আনছিলাম, ল্যাংচপ আনছিলাম, আর উইংস আনছিলাম, আরও অন্যান্য হানি আমার আছে আনছি ওখানে। পাঁচটা দিন জোর করিয়া বিকালে বাজে জোর করিয়া খাওয়া আলাদা একটা সুন্দর লাগে, আইনা পাত্রের মাঝে বইয়া পাত্রের মাঝে বইয়া খুব সুন্দর লাগে। আর এ সময় দিলা যেন বইটাছি বইয়া বাবু করছি আরামসে
এয়া হাইতা মানে আর বহুত মাঝে বাজি তো হইয়া হাইতি আসলে বহুত মজা হয়েছে দেখিয়া বহুত বড় জায়গা সবাই তো আমি তুলছি না তো ইগানা মাঝে বিকেল বেলা বইয়া খাইতে খুব আলাদা একটা সুন্দর লাগে বইয়া আরামসে একটা দিন কথা করবে আর এখানে হইল গিয়া ব্রাইটন পিয়ার পিয়ার তো ইগানোর মাঝে এখন তো আপনার যে এখন তো করোনা ভাইরাস লাগি তো ইগানোর মাঝে ইগানোর মাঝে তুইটা না সপ্তাহ বন্ধ আর এটা হয়তো ইনো যাইতেও পারতাম না এখন তো কিছু রেস্ট্রিক্টেড আছে তো ইনো মাঝে পারতাম না যাইতাম তো আর এখন সময় অবশ্য সকলটা নর্মাল হইলে আপনারা দেখাই দিন আপনার সায়েন্স কম হয়ে গেল সপ্তর লাইটও জ্বালাই দিলে দেখা যাতে এখন কিছু না তারা এই বছর তার পড়ছে না এরা জানুয়ারি তো করোনা ভাইরাস এটা লাইটিং টিম নাই ওই যে জায়গা দেখা ওখানোর মাঝে বাইকিং তো পয়সা তোরা বাদে ওই দিব ভাবি কি তো আপনারা পিয়া খাই দিব আপনারাও দাওয়াত করিল আপনারাও খাইবা ভাবি কি খানি দেখান খালি পাত্তরা খাতো এই নামাজে পাত্তরা এই নামাজে আপনার আর তৈলে এখন স্যান্ডেল লইয়া আইলে আপনার আরো খুব ভালো হইব কেন শুরু সুন্দর না তারা আমি স্যান্ডেল আনছি ওই স্যান্ডেল আনছি তো পারলে সুইমিং করবার লাগিলে আমার লেইটি গেছে আমি সকলটা লইয়াই আমি এদিন সুইমিং করলে আনছি না মানে পানি টান করে গেছে লেইটি গেছে সকলটা হইয়া সপ্তাহ করা যায় না একদিন একটা জিনিস আপনি যেই যায় যাই সব জিনিস পুরা হয় না সপ্তাহ করা যায় না সবসময় আর প্ল্যান তো বেশি আছে ভালো লাগে আর সপ্তাহে এখন দেখা যায় আমরা খুব করলেছি আর এখন তো আস্তে দিন ধরে এখন তো হাঙ্গরি এখন তো খাইতেই তো রাইনার মাঝে সবসময় তো গরু উড়ো খাইয়া কিবা এই বাইরে খাইয়া তো কিন্তু আস্তে একদিন বাড়া এলা খোলা মাঠের মাঝে খাওয়া আলাদা একটা সুন্দর লাগে যে এটা খানি হোক বাদক বালক ইনার মাঝে খুব মজা খানি লাগে গরুর বাড়া খাইলে সুইটকর্ন যখন সুইটকর্ন আমার ছোট ভাই যেটা খুব ভালো হয় সুইটকর্ন অন্যান্য আইটেম যদি তা খাই দিতে পারছি না সুইটকর্ন ভালো হয় ওদের আমি খাইলাম খুব মজা হয়েছে আপনারা কইলাম মানে এইমন খানি তো কইলাম না বা দুই লোক খুব মজা মজা তো হইলেও মজা মজা তো ঠিক আছে আপনারা তাইলে আপনারা তো দিলামও নে খাইলামও নে ঠিক আছে আপনারা দাওয়াত রইল আপনারা আইবা আমি না থাকলে আপনারা আইবা আইবা এখন খাইয়া দিয়ে মাঝে বই থাকছি এখন তো পানির যে ভিউ আছে দেখলাম আর দেশের কথা চিন্তা করলাম দেশের ঠিক আছে আল্লাহ শুক্রিয়া এখন খাইয়া খাইয়া হইয়া শেষ তো এখন তো আস্তে আস্তে এখন তো যাইবা কি টাইম যাক যাইবা কি টাইম যাক তো ঠিক আছে সব সুস্থ থাকবা ভালো থাকবা আমার লাগি দোয়া করবা আর দেখাইব ভিডিও মধ্যে দেখাইব আর আপনারা প্লিজ আমার চ্যানেল লাইক সাবস্ক্রাইব করবা যাতে আর একটা ভিডিও বানাইতে উৎসাহিত হইব আর এখন তো আমি যাইবা তো রাস্তার মাঝে ওকে তো দেখাইব অন্য কোনো ভিডিওতে Think big, do big, let's see what we can do. Allah Hafiz. Bye bye. Assalamu alaikum.